কাম শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে যেমন অনেক পুরুষরা বলে যে স্যার আমার ওয়াইফের প্রতি আমার আগ্রহ নেই অবশ্যই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আশা করি এখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন বা দিন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরুষ এবং মহিলাদের বিভিন্ন জনসম্পর্কের উপর টিপস অ্যান্ড টিক্স পেয়ে যাবেন প্রতিনিয়ত আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি এছাড়া আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন একটা ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষের চারটা জনসমস্যা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেই চারটা জনসমস্যা আসলে কী কীভাবে আপনি বুঝবেন যে হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে খোলামেলা আলোচনা করব অবশ্যই প্রবাসী ভাই যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা জানব যে পুরুষের যে চারটা সমস্যা সবচেয়ে বেশি হয় সেই সমস্যাগুলো আসলে কি কি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিমেচর ইজাগুলেশন প্রিমেচর ইজাগুলেশন সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি সেটা হচ্ছে যে দ্রুত সময়ে বের হয়ে যাওয়া অনেকে বলে যে স্যার আমি এক থেকে দুই মিনিট থাকতে পারি বা তিনই থাকতে পারি তারপরে বের হয়ে যায় বা আগে লং টাইম থাকতে পারতাম কিন্তু এখন দেখা গেলো আস্তে আস্তে আমারটা কমে গেছে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে দ্রুত বের হয়ে যায় তাকে বলা হয় প্রিমেচার এই আর এই সমস্যাটা সবচেয়ে বেশি ঘটে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে যেমন টেনশনের কারণে হয় অতিরিক্ত চাপ থাকলে হতে পারে ঠিক মতোন রাতে না ঘুমালে হতে পারে যেমন আপনি স্মোকিং করে থাকেন অ্যালকোহল খেয়ে থাকেন ড্রাগ নিয়ে থাকেন তাহলে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে কেন হতে পারে বা কোন কারণে হয়েছে সেটা আপনি ভালো বসবেন কারণ আপনার মধ্যে কী ধরনের বদাভ্যাস রয়েছে সেটা আপনি ভালো জানেন দ্বিতীয় হচ্ছে যে ইরেকশন ফেলোয়ার ইরেকশন ফেলোয়ারটা হচ্ছে আপনার বিসঙ্গটা শক্ত হবে না যদিও শক্ত হয় সেক্ষেত্রে অল্প সময় থাকবে এবং কিছু খানিকক্ষণ পরে আবার নরম হয়ে যাবে এটাও কিন্তু আমাদের পুরুষের খুব বেশি গটে দেখা গেল যে হুট করে শক্ত হলো আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে নরম হয়ে গেলো বা বেশি সময় থাকলো না এক্ষেত্রে আপনার দেখা গেলো রিলেশনও যাওয়ার ক্ষেত্রে এই সময় হয় বা রিলেশন আপনি গেলেন যাওয়ার পরে দেখলেন এক থেকে দুই মিনিট আপনি বাইক মিনিট আপনি থাকলেন রিলেশনটা কন্টিনিউ করলেন তারপরে সেটা আস্তে আস্তে নরম হয়ে গেলো বিভিন্ন কারণে হতে পারে যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে দীর্ঘদিন যদি হার্টের প্রেসার ওষুধ খেয়ে যান তাহলেও কিন্তু এই সমস্যাগুলো আপনার মধ্যে প্রতিনিয়ত সৃষ্টি হতে পারে তৃতীয় যে সমস্যাটা সবচেয়ে বেশিও সেটা হচ্ছে ডিলে ইজাগুলেশন ডিলে ইজাগুলেশনটা হচ্ছে যে হুট করে এক থেকে দুই মিনিটের ভিতরে মনে হলো যে আপনারটা বের হয়ে গেছে অর্গাজমটা বের হয়ে গেছে আবার বের হওয়ার মনে হচ্ছে বের হয়ে গেছে কিন্তু বের হয়নি আবার দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে আবার মনে হলো যে বের হয়ে গেছে বা বের হয়েছে এটাকে বলা হয় মূলত ডিলে ইজাগুলেশন বাওয়ার গাজাম এবং শেজ যেটা হলো সেটা হচ্ছে লো লিভিডো লো লিভিডো হচ্ছে আপনার কাম শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে যেমন অনেক পুরুষরা বলে যে স্যার আমার ওয়াইফের প্রতি আমার আগ্রহ নেই আগে যেরকম সপ্তাহে চার পাঁচ দিন রিলেশনে যেতাম এখন মনি হয় না ইচ্ছে করে না এটাকে বলা হয় লো লেভিডো এটা বিভিন্ন কারণে হতে পারে প্রথম যে কারণটা থাকে সেটা হচ্ছে আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে এটা হতে পারে আবার দেখা গেলো যাদের একাধিক পার্টনার রয়েছে ওয়াইফ ছাড়া অন্যান্য জায়গায় যারা রিলেশন করে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যারা ড্রাগ অ্যাডিক্টেড অ্যালকোহল পান করে তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় আশা করি পুরুষের এই চারটা সমস্যা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এই চারটা সমস্যা কিভাবে সমাধান করা যায় যদি আপনারা বলেন এবং কমেন্ট করে আমাদেরকে আমাকে জানান যে এই বিষয়ের উপরে অবশ্যই এর সমাধানের উপর একটা ভিডিও তৈরি করার জন্য তাহলে অবশ্যই আমি নেক্সট টাইমে এই চারটা বিষয়ের উপর সমাধানের উপর একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন